কণ কণ ছাত্র ছাত্রী মহিলায় নাওরিয়া অবিহনে নাওরে এডাল রসির সহায়ত পার হয়েছে এখন নদী দেখিলেই বুকু কপি উঠা দৃশ্য স্বাধীনতার 76 বছর পার হয়ে যাওয়ার পিছতো উন্নয়নের মুখ নেদেখা এই দৃশ্য দক্ষিণ কামরূপর ছয়গাঁওর খারিদল গাঁওর এটেনশন বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ ডাঙরিয়া এয়া হয়েছে আপনার সমষ্টির উন্নয়নের ফুপুলা স্বরূপ বিপদ অনিবার্য যিকোনো মুহূর্ততে ঘটিব পারে অঘটন পূর্বতেও ঘটিছে নঘটিবলগীয়া ঘটনা পানীত পড়ছিল শিক্ষার্থী বিদ্যালয়লৈ অহা শিক্ষার্থী আধা বাটৰ পৰাই হৈছিল খৰমুৱা যদি এই ক্ষতিটো যাতে আমি এখন মানে আমি দলং এটা মানে আমাৰ যদি হয় এই ল'ৰা ছোৱালীৰ যদি শিক্ষাৰ যিটো উন্নতি সেই উন্নতিটো মানে মানে শতকৰা শতকৰাই উন্নতি হ'ব বুলি মই কামনা কৰোঁ আৰু এইটোৱে আচলতে আমাৰ আঞ্চলিকে মানে দয়ালু মানে মানে মুখ্যমন্ত্ৰীক আমি এইটো মানে কৰ্জৰে দাবী জনাব লাগে আমাৰ ইয়াতে দলংটো বিৰাট প্ৰয়োজন আচলতে আনহে নালাগে চিকিৎসাৰ বাবে গৰ্ভৱতী মহিলাও পাৰ হ'ব লাগে নদী এই বিপদ সংকুল পথেৰে 365 দিনেই এইদৰে তুলুঙা নাওৰে বিপদ সংকুলভাৱে যাতায়ত কৰি ভাগৰিছে জনতা এটাই আশা অতি সোনকালে শিক্ষাৰ্থী ৰাইজৰ সুবিধাৰ্থে গৰৈমাৰীৰ খাৰিতলৰ কলহী নৈত এখন স্থায়ী দলং নিৰ্মাণ হওক সোণতলীৰ পৰা আবুল কালাম আজাদৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট কণ কণ ছাত্র ছাত্রী মহিলায় নাওরিয়া অবিহনে নাওরে এডাল রসির সহায়ত পার হয়েছে এখন নদী দেখিলেই বুকু কপি উঠা দৃশ্য স্বাধীনতার 76 বছর পার হয়ে যাওয়ার পিছতো উন্নয়নের মুখ নেদেখা এই দৃশ্য দক্ষিণ কামরূপর ছয়গাঁওর খারিদল গাঁওর এটেনশন বিধায়ক রেকিবুদ্দিন আহমেদ ডাঙরিয়া এয়া হয়েছে আপনার সমষ্টির উন্নয়নের ফুপুলা স্বরূপ বিপদ অনিবার্য যিকোনো মুহূর্ততে ঘটিব পারে অঘটন পূর্বতেও ঘটিছে নঘটিবলগীয়া ঘটনা পানীত পড়ছিল শিক্ষার্থী বিদ্যালয়লৈ অহা শিক্ষার্থী আধা বাটৰ পৰাই হৈছিল খৰমুৱা যদি এই ক্ষতিটো যাতে আমি এখন মানে আমি দলং এটা মানে আমাৰ যদি হয় এই ল'ৰা ছোৱালীৰ যদি শিক্ষাৰ যিটো উন্নতি সেই উন্নতিটো মানে মানে শতকৰা শতকৰাই উন্নতি হ'ব বুলি মই কামনা কৰোঁ আৰু এইটোৱে আচলতে আমাৰ আঞ্চলিকে মানে দয়ালু মানে মানে মুখ্যমন্ত্ৰীক আমি এইটো মানে কৰ্জৰে দাবী জনাব লাগে আমাৰ ইয়াতে দলংটো বিৰাট প্ৰয়োজন আচলতে আনহে নালাগে চিকিৎসাৰ বাবে গৰ্ভৱতী মহিলাও পাৰ হ'ব লাগে নদী এই বিপদ সংকুল পথেৰে 365 দিনেই এইদৰে তুলুঙা নাওৰে বিপদ সংকুলভাৱে যাতায়ত কৰি ভাগৰিছে জনতা এটাই আশা অতি সোনকালে শিক্ষার্থী রাইজৰ সুবিধার্থে গৰৈমাৰীৰ খাৰিতলৰ কলহী নৈত এখন স্থায়ী দলং নিৰ্মাণ হওক সোণতলীৰ পৰা আবুল কালাম আজাদৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ